হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ শুক্রবার, এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো মেয়ে যেহেতু স্কুল যাবে, ওকে খেতে দিয়ে দিলাম একটু বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর লাল শাক করেছিলাম। বেশি একটা পদও খেতে চায় না স্কুল যাওয়ার সময়, তাই বললাম তুই খেতে থাক, আমি এইদিকে। আজকে যেহেতু নিজেরই প্রত্যেকটা পদই তোমার ভীষণ পছন্দের, তো দিব্যি একা একা খেয়ে নেবে। তো আমি বললাম তুই খেতে থাক, আমি ওইদিকে চাউমিনটা বসিয়ে দিই। 9টা বেজে গেছে, তো চাউমিনটা সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিই আমি, তাতে কী হয় একটার গায়ে একটা লাগে না, খুব সুন্দর বেশ তোমার ই হয়ে যায়। আর চাউমিনটা অনেক দিন পরেই দিচ্ছি, চাউমিন খেলে তোমার একটু পেটের সমস্যা হয়। তো প্রতিদিন আর কী দেবো টিফিন, এই আর কি, সেকেন্ড ব্রেকে একটু ফল দিয়ে দেবো। আর শীত বেশ পড়ে গেছে, আর শীতটা তো কম বেশি সবারই ভীষণ একটা পছন্দের ঋতু। আমার তো খুব ভালো লাগে শীতকালটা, কত সবজি তরতাজা সবজি পাওয়া যায় এই সময়টা। আর যেহেতু আমি সবজি প্রিয়, তাই আমার ভীষণ পছন্দের এই সময়টা। তো একটু গাজর ছিল, একটু গাজর আর পেঁয়াজ, আজকে আর ডিম দিলাম না। আর বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমার তরফ থেকে, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর প্লিজ এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, একটু হেল্প করো সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর তোমরা কমেন্ট, একটু কমেন্টে বলো আমার ব্লগ তোমাদের কীরকম লাগে, হ্যাঁ, কী কোথা থেকে দেখছো। আমিও দেখতে চাই যে আমার ব্লগ কত দূর পর্যন্ত পৌঁছায়, কারা কারা দেখছো, কোথা থেকে দেখছো। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার নতুন ব্লগটা দেখছো, তো একটু রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে এই বোনটার ব্লগ, তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো নেক্সট ব্লগ দেখার জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে, একটুখানি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেহেতু ডিম টিম দিইনি, একটু ম্যাগি মশলা দিলে বেশ গন্ধটাও খুব সুন্দর আসে, টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, মেয়ে চলে গেল স্কুলে, এবার আমি একটু বাসি বিছানাটা তুলে নিই, যেহেতু সকালবেলাটা কি বলতো বড্ড তাড়াহুড়ো থাকে, 9:30টার মধ্যে মেয়ে বেরিয়ে যায়। যে এখন আবার মনে, আগে তো 10টায় বেরোতো, মানে যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছে স্কুলটা, তো আগে 10টার সময় বেরোতো, বাইকে 2 মিনিট লাগে। তো এখন ও মনিটর হয়েছে, তো 9:30টার মধ্যে ওকে স্কুল যেতে হচ্ছে। তাই বললাম ঠিক আছে মেয়ে স্কুলে চলে যাক সময় মতন, এইদিকে কাজটা তো একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, তো আমি ধীরে সুস্থেই করবো। আর আমার, আমি একটু টাইম নিয়েই কাজ করি, তাড়াহুড়ো কাজটা ঠিক আমি পারি না করতে। আর দুটো যে মানে দুটো হালকা হালকা কম্বল নামিয়েছি, তো এই দুটোতেই হয়ে যাচ্ছে। এখনও তোমার কি বলতো ওই দুটো কম্বলেই, মানে সে যখন ভারী শীত পড়বে তখন বড় ব্ল্যাঙ্কেটগুলো নামাবো। আর বাজার থেকে চলে এলে, বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো এদিকে কাজটা সেরে তো মানে বিছানাটা তুলে তারপরেই যাব মাছটা কাটতে। আর এই কম্বলটা তোমাদের দাদা ভাইয়ের, মানে ফার্স্ট যখন চাকরিতে গেছিল তখন মানে ট্রেনিংয়ের সময় এখান থেকে নিয়ে গেছিলো। তাই এই কম্বলটা বলে এই কম্বলটা কোনোদিনও করব না, নষ্ট করব না, এটা আমার স্মৃতি। আর ভীষণ গরম, পাতলা হলে কী হবে, ভীষণ গরম হয় দুটো কম্বলই, একটা নিচেরটা তোমার আমি নিয়েছিলাম কাশ্মীর থেকে, তো ওটাও ভীষণ গরম হয়। তো সামনেই আমাদের যেহেতু কালী পুজো, তো একটু প্রতিদিনই টুকটাক করে বেরোনো হচ্ছে নিমন্ত্রণ করতে, ইচ্ছা আছে বিকেলের দিকটা যাব আরেক জায়গায়। তো এই যে মশলাটা করে নিচ্ছি, তাই বলে মশলাটা করেই ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো সর্ষে পোস্তটা দেখবে শিলে যতটা ভালো বাটা হয় বা স্বাদ হয় শিলে, মিক্সিতে অতটা ভালো হয় না। তো সর্ষে পোস্তটা আমি মিক্সিতেই, শিলেই করি, মিক্সিতে করি না, মানে কিরকম তোমার ছাপড়েটে ছাপড়েটে থাকে। আর এই যে বাইরে চলে আসলাম মাছ কাটতে, চিংড়ি মাছগুলো পুরো নড়ছে একদম, একদম জ্যান্ত চিংড়ি।
আমাদের লাগাতে হবে নাকি? তুমি আমার কাছে কারেন্ট সাপ্লাই অফিসার ব্যাস। আমি চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত, মানে কাটাই যাচ্ছে না, হাতে নিচ্ছি আর লাভ পাচ্ছি। মেয়ে বাড়ি থাকলে না ভীষণ খুশি হতো, আনন্দ পায় ভীষণ এরকম জ্যান্ত মাছ দেখলে। এখন তো স্কুলে গেছে, আর ওই যে দেখেছো বর্ষা, ও কিন্তু সবগুলো খায় নাই, তো আগের দিনের কাতলা মাছগুলো সব পুরো প্যাকেট ভরে নিয়ে গেছিল বলেছিলাম, তো এই বিরাটটাই তো মাছ চাষ ধুয়ে চলে এসেছে। আজকে মাছটা একটু বেগুন দিয়ে করব, আর সর্ষের পোস্ত বেটে নিয়েছি। তো ইলিশ মাছটা বেশিরভাগ আমি এইভাবেই করি, এক তোমার হচ্ছে একদম বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল কাঁচা লঙ্কা চিরে, আর একটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করলে এইভাবেই করি। তো আজকে একটু বেগুনটা দিলাম, বেগুনটা বেশ ভালো ছিল, মানে কচি বেগুন, তাই বলে বেগুন দিয়ে কিন্তু ভালোই লাগে, ইলিশ মাছ বলো বা ফ্যাসা মাছ এই শীতের সময়টা বেশ ভালো লাগে। সকালবেলা তোমার ভাজা আছে, একটু ডাল করেছিলাম সকালে, আর মাছের ঝোল। আজকে আর চিংড়ি মাছটা করবো না, চিংড়ি মাছটা রেখে দেবো, চিংড়ি মাছটা কালকে করবো। যে তোমার আমার কড়াইটা তাতে বেগুনটা আলাদা করে ই করে নিয়েছিলাম, আর আমি কালো জিরেটা তেলের উপরে দিই না, কি বলতো একটু বেশি দেখবে কড়া হয়ে গেলে তোমার কালো জিরেগুলো তিতে হয়ে যায়, তো আমি সবসময় এরকম একটু একটু পরে দিই হাতে ডলা দিয়ে, তাহলে খুব সুন্দর গন্ধ আসে। তোমরা একবার এরকম করে দিয়ে দেখতে পারো, আমিও একজনের থেকে শিখেছিলাম, আগে আমিও তোমার তেলের উপরেই দিতাম কালো জিরা যখনই যে কোনো রান্নায় ফোড়ন দিতাম, তো প্রায় দিনই দেখতাম কি বেশ এরকম কালো জিরাটা তিতো তিতো লাগে। তারপর আমার একজন বললো যে তুমি এইভাবে করে দেখো, কখনো তিতো হবে না আর ভালোও লাগবে সুন্দর, একটু হাতে মানে ডলা দিয়ে দিলে কালো জিরার যে গন্ধটা সেটা খুব সুন্দর বেরোয়। এর জন্য বেগুনটা আমি আলাদা ভেজেছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটা করব, তো যাতে কালো না হয়। অনেক সময় বেগুন ভাজলে না কড়াইটা দেখবে কীরকম পুড়ে পুড়ে ওঠে আর কালো হয়ে যায়, আর এই ছোট্ট কড়াইটাতেই আমি সমস্ত ভাজা পোড়া করি, আর তেলও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলা ধোয়ার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, এখন আমি একটু চাপা দিয়ে রাখবো। আর সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়ো ছিল, তোমার পুরো লাল শাকের যে আটিটা নিয়ে এসেছিলো বেশ বড়, তো পুরোটা বাছতে পারিনি, তাই আমি বললাম এদিকে মাছটা হতে থাকুক আর আমি বাদ বাকিটা বেছে রেখে দিই, কালকে আবার করা যাবে। তো দেখলাম বেশিরভাগই লাল শাকে তোমার দেখবে সাদা সাদা কীরকম পাতা থাকে বা পোকা থাকে, তো আজকে লাল শাকটা খুব ভালো ছিল। এই শীতের সময় শাকসবজি বেশ সুন্দর, বেশ তাজা তাজা একদম,
বেশ ভালো লাগে। সেদিনকে পিসি বাড়ি গেছিলাম নিমন্ত্রণে বলতে, মানে নবরত্ন কোয়াল, ওই দিকটাতে চারিপাশটা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, শুধু ক্ষেত আর ক্ষেত, ফুলকপি বাঁধাকপি গাজর। আমাদের এই সাইডটা একটু দেখা যায় না, কিন্তু ওই ওই সাই ওই দিকটা গেলে বেশ দেখা যায়, বেশ শাক সবজির যে কত সুন্দর ক্ষেত। তো রান্না হয়ে গেছে, স্নান করে চলে আসলাম পুজোটা দিতে, পুজো দিয়ে ভাত দিয়ে দেবো। ওইদিকে তোমাদের দাদাভাই ইলিশ মাছের গন্ধে তারা তর্ষ হয়েছে, মানে অলরেডি দুবার বলা হয়ে গেছে যে তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে, অন্যদিন বলে না যদিও। চলো পুজোটা দিয়ে তাড়াতাড়ি ই করে দেবো, ভাত দিয়ে দেবো। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা কীরকম লাগলো একটু কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা। আজকের মাছটা সত্যি একদম মনে হচ্ছে বাংলাদেশের ইলিশ।